পাড়ি দিতে হবে 5000 কিলোমিটার পথ, তাতে কি মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজ যাত্রীরা। আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আশকোনার হজ ক্যাম্প। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজ যাত্রীরা। শুরুতেই ভিড়টা কম হবে, যে কারণে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি। ট্রাভেলসের মাধ্যমে যে সমস্ত কথাবার্তা ছিল আলহামদুলিল্লাহ তা আমরা এ পর্যন্ত পুরোপুরি পাইছি। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো, জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাক আমাদের সকলকে, সকল হাজি যারা যাচ্ছেন, সকলের হজটাকে যাতে কবুল করে নেন। জি ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তবে রয়েছে অল্প বিস্তর অভিযোগ, যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটায় ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লিমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না, বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু বেশি আর কি। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও 32,600 জনের ভিসা ইস্যু হয়নি। যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে, সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আমাদের টোটাল হজে গমনকারী হচ্ছে 80,355 জন, 51,529টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। তার মধ্যে সরকারি মাধ্যমে 3,990টি এবং বেসরকারি মাধ্যমে তাদের 47,539টি। হজযাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে 9টি ফ্লাইটের মধ্যে দুপুর পর্যন্ত 5টি ফ্লাইটে 2,000-এরও বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।